আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ডিম, বিটার কিংবা ওভেন ছাড়া কিভাবে খুব সহজে মালাই কেক বানানো যায়, আজকে আমি আপনাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করব। এই মালাই কেকটা যে কেউ অল্প কিছু উপকরণে চুলায় বানিয়ে নিতে পারবেন। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর যদি আমার রেসিপি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তবে চলুন দেখে নিই কীভাবে বানিয়েছি আমি এই মালাই কেকটি। মালাই কেক বানানোর জন্য প্রথমে আমি এখানে তৈরি করে নিচ্ছি মালাই। আর সেজন্য আমি এখানে নিয়েছি 3 কাপ পরিমাণ দুধ। 3 কাপ পরিমাণ দুধকে জাল দিয়ে আমি 2 কাপ করে নিব। দুধটা যখন একটু গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে অ্যাড করছি 1/3 পরিমাণ কনডেন্স মিল্ক। আপনারা ইচ্ছা করলে এখানে পাউডার মিল্কও ইউজ করতে পারবেন। এখানে আমার মালাই তৈরি হয়ে গিয়েছে, এটাকে আমি এখন ঠান্ডা করে নিব। কেক বানানোর জন্য এখানে আমি ময়দা নিয়েছি 1 কাপ, পাউডার সুগার নিয়েছি 1/2 কাপ, এরপরে আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1 চা চামচ, বেকিং সোডা 1/2 চা চামচ। সবগুলো শুকনো উপকরণ একসাথে মিশিয়ে আমি একটা ছাকনা দিয়ে চেলে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি তেল। তেল ভালোভাবে মেশানোর পরে এখানে আমি আরও অ্যাড করেছি টক দই 1/3 কাপ। তবে টক দইটা অপশনাল, আপনারা ইচ্ছা করলে এটা স্কিপ করতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি মালাই। এখানে আমি 3/4 কাপ মালাই নিয়েছি। তবে মালাইটা আমি একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিয়েছি। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 1 চা চামচ, আপনারা চাইলে এলাচ গুঁড়াও দিতে পারেন। সবটুকু মালাই অ্যাড করার পরে আমি এটা মিনিট 5-এর মতো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপরে আমি একটা ওভেন প্রুফ কাচের বাটি নিয়েছি। এখানে আমি তেল ব্রাশ করে নিয়েছি যাতে কেকটা নিচে লেগে না যায়। ব্যাটারটা বাটিতে ঢেলে আমি সেট করে নিয়েছি। এরপরে চুলায় একটা পাতিলে 2 কাপ পরিমাণ গরম পানি দিয়ে ওর উপরে একটা স্টিলের স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। স্টিলের স্ট্যান্ডের উপরে আমি এখন বাটিটা সুন্দরভাবে বসিয়ে ঢেকে কুক করব 40 মিনিটের মতো। 40 মিনিট পরে এখানে আমার কেকটা রেডি হয়ে গিয়েছে। আমি কেকটাকে একটু ঠান্ডা করে নিয়েছি। এরপরে আমি একটা কাঁটা চামচ দিয়ে কেকটাকে ছিদ্র করে দিয়েছি যাতে মালাইটা খুব সহজেই কেকের মধ্যে ঢুকে যেতে পারে। কেকের উপরে মালাই দিয়ে আমি পরিবেশন করে নিয়েছি দারুণ মজাদার এই মালাই কেকটি। এটা বানানো যেমন খুব সহজ, এটা খেতেও কিন্তু অসাধারণ। আপনারা বাসায় ট্রাই করবেন। আর যদি আমার রান্না আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর রান্না করে কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।